সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছে, একমাত্র কিসের জন্য? কালেমার জন্য। নবীজির নবীজি যে কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলছেন, ইহার উপর আমল আনছেন। আমল করার কারণে আবু জাহেল কি করেছিলেন, ওই সুমাইয়ার নাবির নিচে দিয়ে বল্লম ঢুকাইয়া উনাকে সর্বপ্রথম ইসলামের মধ্যে শহীদ করেছিলেন, নাউজুবিল্লাহ বলে। কিসের জন্য? তার কি দোষ ছিল? ইমান আনার কারণে, নবীর প্রেম থাকার কারণে। আজকে ওই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের মধ্যে প্রথম শহীদকারিনী, নারীদের মধ্যে শহীদকারিনী, নারীদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারিনী, মা হাজিদাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, সুবহানাল্লাহ বলে। নারীদের অবদান বেশি, নারীদেরকে অবহেলা করা চলবে না, কারণ ইসলামের মধ্যে শহীদ হয়েছেন নারী, ইসলামের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করছেন নারী, সব কিছুর মধ্যেই, এবং আল্লাহর নবীজির দুনিয়ার জমিনে আগমন করেছেন মায়ের পেট থেকে, সুবহানাল্লাহ বলে, দুনিয়ার শরীয়তে। তাহলে মায়ের অবদান এই কারণে আল্লাহর নবীজিও দিয়েছেন যে, এ আমার উম্মতেরা জানিয়া রাখ, পৃথিবীর কারো পায়ের নিচে, কোনো স্বামীর নিচে, কোনো স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত নাই, পীরের পায়ের নিচে বেহস্ত নাই, আলেমের পায়ের নিচে কোনো বেহস্ত নাই, তবে মায়ের পায়ের নিচে বেহস্ত আমি বলে দাঁড়াম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মায়ের পায়ের নিচে বেহস্ত। মাকে অবহেলা করবা, মাকে বেজ্জতি করবা, এটা কখনো সহ্য করবে না। এমনকি কোরআনে বলেছেন, মা যদি উহ শব্দ করে, উহ ব্যবহার করে তোমার বাসায়, তোমার কথা শুনে মা যদি আহ এমন একটা আক্ষেপ ভাষা ব্যবহার করে, এটার জন্য তুমি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, নাউজুবিল্লাহ বলি। খেয়াল খবরদার, মা আবু হুরাইরার মা, আবু হুরাইরা যখন ইসলাম গ্রহণ করলেন, মা আবু হুরাইরাকে কী করতেছেন, মারতেছেন, আঘাত করতেছেন, রাসূলের কাছে দৌড়াই আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদিমাত আলাইয়াকাতু মুশরিকা উম্মু, আমার মা আমার কাছে আসলেন মুশরিক অবস্থায়, হিন্দু, আমি এখন তার সাথে কী করব। আল্লাহ নবীজি বলেন, হে আবু হুরাইরা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসছো? আবু হুরাইরা বলেন, আল্লাহি আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে নালিশ দিতে আসি নাই, মায়ের সম্পর্কে জানতে আসছি, কী করব, সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, তোমার মা যদি মুশরিক হয়, কাফের হয়, ইহুদি হয়, নাসারা হয়, বেইমান হয়, যাই হোক না কেন, তুমি মুসলমান হলো ওই মাকে সম্মান করা ওয়াজিব, ফরজ, সুবহানাল্লাহ বলি। দেখছেন কত বড় সম্মান দান করছেন, মুশরিক হলো মা বাবার সাথে ব্যবহার করতে হবে। আল্লাহ নবীজির আরেক সাহাবী এসে বলতেছেন, সবচাইতে অধিকারকে, যেহেতু মা বাবার কথা আসছে, ব্যবহার পাওয়ার যোগ্যকে, কো তোমার মা, তারপরে কো তোমার মা, তারপরে কে তোমার মা, তারপরে কে তোমার বাবা, তারপরে কে তোমার বাবার প্রতিবেশীরা, তারপরে কে তোমার নিকটাত্মীয় স্বজনেরা। তো তিনবার মায়ের কথা বলছে, তিনবার কি মায়ের কথা, একবার বাবার কথা। মায়ের হকটা এত বড় জিনিস, মাকে ডিঙ্গাইয়া যদি আমি আলেম হইলাম, মাকে ডিঙ্গাইয়া আমি